Thuini nangkuma pai mung kere, thuino hatiwo pai mung manthogya, phali mung mandya. Nini ani shakni thui baino, khosa bemano mathangi mano. Graksali pungo odibor BJP ni hangkor habanago okoksaka hasni rang mantri Pranjit Singh Roy. Othuya parma pandano lwajika gomti hangkoni sikla mutaro. Thuya parma ni pandano chengsawireka hasni rang mantri Pranjit Singh Roy. Bono kariyo pando manjaka Emile Abhishek Dev Roy, Sikla Murjani, Gomoti Hankoni Kasku, Sukanto Shaha, Radhakishpur Mondoli Kasku, Probit Das Kobe, Gumni Adorok, Montri Pranjit Singh Roy Shaka, Othuya Parma, Kotoya Parma, Obni Nangkuma, Pai Mungkuri, Thuya Parthaniwa Tongthar, Pali, Bosong, Pele Mungkuri, Khorosar Bemar Pano, Thuini Pial Bai, Musa Jingzalok Layate, Hain Bagay Hasni Montri Okra, Jotun Thani Kokosarma Haikino, Thuin Yapanani Bagay, Doto Lukurano, Sekangay Pahin Bagay, Kokosarka, Montri Pranjit Singh Roy. এই মুহূর্তে রাজ্যের যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে সেটা আজকে বন্ধ হবে যে রক্তদান। কেননা বিগত দিনে দীর্ঘদিন বেশ কিছু কয়েক মাস যাবৎ নির্বাচন চলার কারণে স্বাভাবিকভাবে যে রক্তদান এই ব্যাপারটাই সমস্ত বন্ধ ছিল অনেকদিন। কিন্তু আমরা সকলেই জানি যে প্রতিদিন প্রতিনিয়ত বৎসরের প্রতিটি দিন যে রক্তের খুব প্রয়োজন হয় মানুষের মানুষের জীবন রক্ষা করার জন্য, এবং সকলে মিলে যদি রক্ত আমরা যদি নিজের শরীর থেকে আমরা না দিই তাহলে বহু মানুষের মৃত্যুর সম্মুখীন হতে হবে। আমরা সকলে জানি যে রক্ত আর যাই হোক জগতের সব কিছু কিনতে গেলেও কেনা যায়, কিন্তু রক্তকে কেনা যায় না। এ ব্যবস্থা নেই। আপনার আমার রক্তে আরেকজনের জীবন রাখতে হবে, এটা স্বাভাবিকভাবে। এবং এই প্রচলন এই পদ্ধতি বহু আগের থেকেই ছিল, কিন্তু তৎকালীন সময়ে একটা প্রতিবন্ধকতা একটা ভয়ভীতি ছিল পুরো একটা সময়ে। সেই ভয়ভীতি মানুষের উপেক্ষা করে মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ এগিয়ে আসে। তো আমাদের স্বাভাবিকভাবেই এই দান তো মহত্তার এটা বলার অপেক্ষা থাকে না। জীবনে যে যাই দান করি না কেন, এই দানের থেকে এর মহৎ এর থেকে বড় কোনো দান হতে পারে না। আর আমার রক্তের বিনিময়ে মানুষের জীবন রাখতে হবে, এবং সেখানে কোনো ভেদাভেদ থাকে না, কোনো ধর্ম কোনো কিছু নিরিখে থাকে না, কিন্তু মানুষ মানুষের রক্তে বাঁচবে এই কাজটুকু আমরা করি। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নির্বাচনের মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে সময় বিলম্ব না করে তিনি সকল কাছে আহ্বান জানিয়েছেন যে রক্তের জন্য একটা সমস্যা অনেক রোগীদের কিছুদিন ধরে হচ্ছে, যাতে একটি দিন একটি কোনো রোগীর জন্য রোগীর রক্তের জন্য অসুবিধা না হয়। উনি নিজেই শুরু করেছেন এবং প্রতিদিন কোথাও না কোথাও সেই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, এবং এখানে তারিখ সে লক্ষ্য রেখে এবং আমাদের গণতি জেলা জেলার কৃপতি এই ভারতীয় জনতা পার্টির জেলা অফিস থেকে এখানে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে এখানে আজকে রক্তদান শিবির শুরু হয়েছে। আমার আবেদন থাকবে সমস্ত যুবকদের কাছে, রক্ত যারা দিচ্ছেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকবে, কিন্তু এটাও বলতে হবে এবং তার থেকে সবচেয়ে বেশি যাদেরকে শুভেচ্ছা জানাতে হয় এখানে যুব সম্প্রদায় তাদেরকে দিতে হয়। আর এর মধ্যে অধিকাংশ যারা দিচ্ছেন রক্ত তার অধিকাংশ সংখ্যায় থাকছে যুবকরা। তো এই কাজের জন্য আপনারা এগিয়ে এসেছেন এবং আমাদের তৈরি হতে হবে, কিন্তু আজকে রক্তদান দেওয়ার মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকতে চলবে না। প্রতিটি গ্রামে প্রতিটি জায়গাতে যেখানে যাই রক্ত দেওয়ার হয় প্রতিদিন 10 টোক 15 টোক 20 টোক 25 টা হোক তার রক্ত দিলে আমাদের যে অভাব কিছুদিন ছিল সেটা আমরা পূরণ করতে পারবো।